গঙ্গার পশ্চিম প্রান্তে এই যে বিরাট লম্বা চরটা দেখছেন, এই চরটা আপনার বলা যেতে পারে যে এই মানিচক থেকে আরম্ভ করে ফারাক্কার পর্যন্ত চরটা, তার মধ্যে মূলত গঙ্গার ভাঙনের ফলে এই চরটা তৈরি হয়েছে এবং প্রতি বছর একটা বড় অংশ মালদার একটা ভেঙে যায়, যার ফলে ওটা ওই বিহার বা ঝাড়খণ্ডে চলে যায়। আগে বিহার ছিল, এখন ঝাড়খণ্ডে চলে যাচ্ছে, ফলে একটা বড় অংশের মানুষও এখানকার ওপারে চলে যায়। আর ওখানে চলে গিয়ে ওদের ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, একটা অস্থায়ী বাড়ি যেমন তেমন করে যেভাবে থাকতে হয় থাকছে আর কি। পরিষেবা বলতে কোনো রকম ওরা নিজেরাই তৈরি করেন এই পরিষেবাটা, নিজেরাই থাকতে হয়, কোনো পথ নেই। আর এমনি ওপারে স্বাস্থ্য বা শিক্ষা বলতে যা বোঝায় ওটা কোনো ব্যবস্থা নেই, এমনকি জমি জমা যে রয়েছে এ ব্যক্তিগতভাবে সমাজ ব্যবস্থা যেরকম আছে মেপে টেপে যে যেখানে পায় সেই নিয়ে দখল করে খায়। আর অধিকার বলতে যা বোঝায় ওখানকার মানুষ কিছুই পায় না, কারণ ওখানে লেখাপড়ার জন্য কোনো স্কুল নেই, প্রাইমারি স্কুল নেই, সেকেন্ডারি বা অন্যান্য স্কুল তো দূরেই থাকে না, কেন কোনো লেখাপড়ার সুযোগ পায় না, কোনো প্রাইমারি হেলথ সেন্টার বা সেখানে আপনার মোবাইল কোনো স্বাস্থ্যগত ব্যাপারে কেউ যে গিয়ে তাদেরকে চিকিৎসা শিক্ষার ব্যবস্থা করবে সেরকম কোনো ব্যবস্থা নেই আর কি সেখানে। অর্থাৎ রাস্তাঘাট তো দূরেই থাক, শিক্ষা বা স্বাস্থ্য পুরোপুরি এরা ওই অধিকার ওখান থেকে তারা বঞ্চিত হয়ে থাকছে। আবার কোনো সময় বন্যার সময় দেখা যায় যে প্রবল বন্যা হয়ে গেছে, অনেকে ডুবে যাচ্ছে, ডুবে যাওয়ার মধ্যে বাড়িঘর নিয়ে কোনো রকমে আছে। মালদহ বা মালদা জেলাটি পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগ তথা উত্তরবঙ্গের সবথেকে দক্ষিণে এবং পশ্চিমবঙ্গের ঠিক মাঝখানে অবস্থিত। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার উত্তরে গঙ্গা নদীর ওপর নির্মিত ফারাক্কা ব্যারেজ পেরিয়ে উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই সুপ্রাচীন অঞ্চলের অবস্থান। জেলা সদরের নামও মালদা, নিতান্তই সাদামাটা, খানিকটা বিষণ্ন এক শহর। জেলার সর্বত্রই ছড়িয়ে রয়েছে অজস্র আমবাগান। স্বাদে গন্ধে বর্ণে বৈচিত্র্যে এবং ফলনশীলতায় মালদার আম ভুবন বিখ্যাত। স্বতন্ত্র জেলা হিসাবে মালদহ জেলার আত্মপ্রকাশ খুব বেশি দিনের না হলেও এই জেলারই গৌর লক্ষণাবতী এবং পাণ্ডুয়া বা পুন্ড্রবর্ধন প্রাচীন ও মধ্যযুগের বাংলার রাজধানী তথা পূর্ব ভারতের এক অন্যতম প্রাচীন ও প্রধান জনপদ। কিন্তু কালের অমুক নিয়মে সেসব আজ শুধুই ইতিহাস। একসময় লোকসংস্কৃতিরও পীঠস্থান ছিল এই জেলা, অথচ লক্ষণাবতী ও পাণ্ডুয়ার সমৃদ্ধির মতোই মালদার গম্ভীরা, আলকাপ ও দমনির ঐতিহ্য আজ নিঃশব্দে বিলীয়মান। মালদা শহর থেকে ঠিক 30 কিলোমিটার দূরে পঞ্চানন্দপুর। মালদা জেলার দিয়ারা অঞ্চলের এই পঞ্চানন্দপুর এমন এক গ্রাম যা ক্রমশ হারিয়ে যাচ্ছে গঙ্গার গর্ভে। যেভাবে গঙ্গার ভাঙনের কোপে পড়ে গত কয়েক বছরে হারিয়ে গেছে আরও 3টি গ্রাম পঞ্চায়েত, ঘরবাড়ি, শস্যক্ষেত, আমবাগান, আস্ত আস্ত গ্রাম বাদ পড়ছে না কিছুই, সব চলে যাচ্ছে নদীর গর্ভে। ভিটে মাটি সর্বস্ব হারিয়ে এখানকার মানুষ এখন বাস করছেন রাস্তার ধারে, ত্রিপলের নিচে কিংবা হুগলার বস্তিতে। যারা সেটুকুও পাচ্ছেন না তাঁরা চলে যাচ্ছেন নদীর মাঝখানে নতুন গজে ওঠা চরে বসবাস করতে। এই যে পঞ্চানন্দপুরে এই যে ভাঙন রোধের কাজ হচ্ছে, গত বছর এই কাজটা হয়েছিল এখানে। এখানে জেলা স্বেচ্ছাসেবকদের উদ্যোগে ম্যাকান্ডজ বান কাজ করেছিল, ফারাক্কা প্রজেক্টও করেছিল, বহু কোটি টাকার কাজ হয়েছিল, টাকাটা জলেই গিয়েছিল গত বছর। এই বছরও মোটামুটি 15 কোটি টাকার কাজ হচ্ছে এটা আমরা শুনতে পাচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি কি এখানে যে কাজ হচ্ছে তাতে করে এই ভাঙনটা থামবে, এখানকার এলাকার মানুষ বাঁচবে বলে মনে হয় না। এখন পর্যন্ত ফারাক্কা প্রজেক্টের কর্মকর্তারা যেখানে কাজ পেয়েছে তারা শুকনোতেই কাজ চালিয়ে যাচ্ছে। এখানে বেশ কিছু এনজিও গড়ে উঠেছে যারা কাজের তদারকির জন্য কিছু বলতে গেলে ঠিকাদারদের তারা কিন্তু পুলিশি হ্যারাসমেন্টের মধ্যে ফেলছে। কিন্তু এই লাগাতার এইভাবে কাজ হচ্ছে, 20 কোটি লাগাতার হচ্ছে প্রতি বছর, কিন্তু কোনো রকম যে ভাঙন রোধ হচ্ছে তা হচ্ছে, ভাঙন হতেই থাকছে।
একটা মানুষ কিছু খাওয়ার খেয়ে নিল, ডায়াবেটিস বেড়ে গেল, গ্যাস হয়ে গেল, গ্যাসটা যদি না বেরোয় তো মানুষ তো মারা যাবে। নদীর প্রভাবিত জলের পাগলা শাখা আছে, ভাগরতি আছে, কালিন্দ্রি আছে, চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছে, নদী তো ভাববেই। এটার দিকে বারবার করে আমরা বলছি কি এটাকে সুইচ গেট করুক, জলটাকে প্রভাবিত করুক। কোটি কোটি টাকা হচ্ছে অথচ শাখা নদীর মুখগুলোকে এভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে, কেন কি রহস্য আছে? সেই জন্য আমরা মনে করি এই এলাকার লোক এই ভাঙন রোধের জন্য দায়ী কিন্তু সরকার। শহরে প্রায় 110,000 লোক বাস করে, 20,000 বর্তমানে। গত 2001 সালের সেন্সাসে 110,000, তা এখন ধরুন 120,000। নৌকাতে আসি, ঘাটে নৌকা, খেয়ার নৌকাতে নৌকা ভর্তি লোক আছে। নৌকা ছাড়া ছাড়া অবস্থাতে একটা ডেলিভারি কেস আসছে, অনেক মেয়ে ছেলে ঘিরে নিয়ে আছে। শহরে কোনো স্বাস্থ্য পরিষেবা নাই, না আছে বেঙ্গল সরকারের, না আছে ঝাড়খণ্ড সরকারের, ভোটটা শুধু ঝাড়খণ্ড সরকারকে দেয়। সেই কি করুণ অবস্থা, এখনও আমার লোভর্স হয়ে যাচ্ছে বলতে গিয়ে। তারপরে নৌকায় আমরা নিলাম, মাঝ নদীতে এসে ডেলিভারিটা হয়ে গেল, অনেকগুলো মেয়ে ছেলে ছিল তারাই ডেলিভারিটা করালো। তখন আমরা নৌকার স্টার্টটা ফেলে দিয়ে ওই ঘাসওয়ালা নৌকাকে ডেকে বললাম, তোমরা ঘাস কাটো আর এই সদ্যজাত বাচ্চাটাকে তোমরা ফেরত নিয়ে যাও। তা হচ্ছে কোন সম্প্রদায়ের আছে, তো এখানে চরে হচ্ছে প্রায় 90% ম্যামেডান আর 10% হচ্ছে হিন্দু সম্প্রদায়ের। তো বলছে অমুক মণ্ডলের, তা বলছে তুমি আর ছেলেটার নামটা এ রাখিও, গঙ্গা রাখিও। হ্যাঁ, তো পরে শুনেছি ছেলেটার নাম গঙ্গায় রেখেছে। আমাদের এমনি দাবি বহুদিন আগে থেকে যেটা চলছে, সেটা যে পিয়ারপুর অর্থাৎ 60-এর দশকে যেটা ভেঙেছিল ফারাক্কা ব্যারেজ তৈরি হওয়ার আগে থেকে, অংশ থেকে পশ্চিমবঙ্গ সরকার আন্দোলনে চলে যাক এবং এটাও চলে যাক যে বিহার গভর্নমেন্ট এবং ঝাড়খণ্ড গভর্নমেন্ট, বিহার গভর্নমেন্ট ওয়েস্টবেঙ্গল কেন্দ্রীয় সরকার এদের সাথে একটা আলোয়াপ আলোচনা করে এই বিরাট অংশ যে চলে যাচ্ছে, মালদার অস্তিত্ব একদিন লোপ হয়ে যাবে। খুব দুঃখের সাথে বলতে হচ্ছে মালদা পার্টিশন যখন হয়ে যায় একটা বড় অংশ বাংলাদেশে বা পূর্ব পাকিস্তানে চলে গেল, যে অংশটা থাকলো সেটাও যদি গঙ্গার গর্ভে চলে যায় এবং চলে যদি যদি বিহার এবং ওই কি বলে ঝাড়খণ্ডে চলে যায়, তাহলে এটা মানে হিস্ট্রি অফ মালদায় একটা বড় ট্র্যাজিক ব্যাপার হয়ে দাঁড়াবে। আজ পর্যন্ত আমরা লড়াই আন্দোলনে একটা দাবি রেখেছি যে গঙ্গা ভাঙনকে একটা জাতীয় বিপর্যয় হিসাবে পরিগণিত করতে হবে। একটা ভূমিকম্প হলে একটা জাতীয় বিপর্যয়, সুনামি ঘটে গেলে একটা জাতীয় বিপর্যয়, কোথাও একটা কিছু ঘটে গেলে জাতীয় বিপর্যয়। অথচ ধরুন যে প্রায় 3টা জিপি নষ্ট হয়ে গেল, মানুষের জীবনযাত্রা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটাকে প্রাকৃতিক বিপর্যয় বলে এখনও স্বীকৃতি দেয়। থামো, কথা আছে, একবার ফেলে দাও স্টার্ট। Thank you.
ওই চুয়ারের জঙ্গলের মধ্যে আমরা গৃহস্থী করে আমরা মেয়ে ছেলে খেটে কিরানি করে খাই। আমরা ওই অবস্থায় সকালে আসি সন্ধ্যায় যাই, আমরা কোনো ই পাই না, সাহায্য পাই না, আমরা কিছুই পাই না। আমরা আজ পর্যন্ত সব ভূমি নিয়ে ধরা আছি, আমাদের দুর্গতি রোড নাই। মানুষের সে সময় তো আমার গে উপায় নাই, বাড়িতে তো টাকা পয়সা নাই, আমরা ডাক্তারের কাছে যাবো। বন্যা নিছে তো হবে, বন্যা আসতে গেলে কে কোথায় যাবে, কে বলবে বন্যা আসে? হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগর ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায়ে দুবাহু বাড়ায় এই নমি নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দনা করি তারে। কেহ নাই জানে কার আহ্বানে এত মানুষের ধারা, এলো কোথা হতে দূরবার্ষতে এক দেহ আলাহারা, পশ্চিম আজি খুলিয়া সে দ্বার, সেথা হতে সবে আনি উপহার, দিবার নিবে মিলাবে মিলেবে যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর। এত জঙ্গল ছিল যে এখানে শুধু শিয়াল টিয়াল এগুলো থাকতো, এখানে মানে কোনো চাষ বাস হতো না। এবার আমাদের 2003-এর দিকে যখন আমাদের ওই পাটটাও ভেঙে যায়, এই পাটটাও ভাঙতে শুরু করে। হ্যাঁ, তার আগেও নদী ভাঙন তো অনেক দিন থেকেই চলছে, আমরা এই নদী ভাঙনে 7-8 বার পড়ে গেলাম আর কি। ওই পাটটা যখন আবার কেটে যাচ্ছে 2002-এর শেষের দিকে, 2003-এর প্রথম দিকে, তখন আমরা কিছু আত্মীয় স্বজনকে দিয়ে আমরা এই চরটাকে একটু এসে জায়গাটা দেখে গেলাম। দেখে গিয়ে আমাদের জায়গাটা পছন্দ হলে, এখানে জঙ্গলটাকে মানে পুরো জঙ্গলটাকে যদি কেটে দিয়ে এখানে যদি চাষযোগ্য করা যায়, তাহলে আশা করি আমাদের পেটটা কোনো রকম করে চালাতে পারবো। আগেকার ভোটার লিস্ট ছিল এখানে, কিন্তু ওগুলো কেটে গেছে আর কি, আপনার 82-এর দিকে আমাদের এখানকার ভোটার লিস্ট ছিল। হ্যাঁ, আমাদের ঝাড়খণ্ডে গিয়েও আবার ভোট হয়, কিন্তু আমাদের রেশন কার্ডটা এখানকারই থেকে যায়, যার জন্য আমরা কী করলাম, এই আপনার নাগরিকত্ব পাওয়ার জন্য নির্বাচন অফিসারকে আমরা এই করলাম আর কি, যে আমাদেরকে এখানকার নাগরিকত্বটা পাইয়ে দেওয়া হোক এবং আমাদের ভোটাধিকারটা দেওয়া হোক। কিন্তু আজও অবধি আমরা খাটতে খাটতে 2003 থেকে আমরা অনেকগুলোই কাজ করেই যাচ্ছি, একের পর এক দরখাস্ত করেই যাচ্ছি, কিন্তু আমাদের আজও অবধি সুরাহা হচ্ছে না। এইখানে কেউ এখানকার মেয়েদের বিয়ে পর্যন্ত করতে চাইছে না, কি কারণে, এর যে রেশন কার্ড নেই, এর যে ভোটাধিকার ইয়ে নেই, তো এই মেয়েটা যে ওখানে গিয়ে বাচ্চা প্রসব করবে, মায়ের ভোটার রেশন কার্ড না থাকলে, বাপের রেশন কার্ড থাকলে বাচ্চার রেশন কার্ড করা যাচ্ছে না, এ একটা সমস্যা। মানে চরের এইরকম বহু মহিলার বাচ্চারা ক্লাস মানে বিএ পাস করে নিয়েছে, অথবা এক্সচেঞ্জ কার্ড করতে পারছে না, বিএ পাস করে নিয়েছে, কী কারণে মায়ের রেশন কার্ড নেই? প্রধানের কাছে যখন যাওয়া হচ্ছে, প্রধান কিন্তু বলছে হ্যাঁ চোখেদের ট্যাক্সটা কিন্তু নিয়ে নেবো, কিন্তু ও দেখাচ্ছে পরক্ষণেই যে এটা কিন্তু গাংসি কস্তি বলতে বুঝতে পারছেন তো, এটা হচ্ছে সরকারের জায়গা, ওখানে আমাদের হামিদপুরের সঙ্গে এটা আগে ছিল, কেটে গেছে, নতুন করে এটাকে এড যতক্ষণটা না করা যাবে যতক্ষণ, ততক্ষণ কিন্তু তোমাদেরকে আমরা হামিদপুরের গুনতি করতে পারবো না, যার জন্য এটাকে সিকস্তি থেকে পয়স্থি করতে হবে। পয়স্থি কী করতে করা যায়, সেটাকে আবার ওই এলআরের কাছে গিয়ে এখানকার জমির ট্যাক্স করাতে হবে। তো ট্যাক্সটা জমি তো আমাদের নয় এগুলো, তাহলে আমরা ট্যাক্সটা কীভাবে করবো? আমরা মূর্খ মানুষ, কি করবো আমরা, কি জ্ঞান আছে, যে যা বলে তাতে কান দিলাম, কিছুক্ষণ ভেসে গেলাম, আজ হবে না কাল হবে, এই তো বলছে হবে না কাল, বলছে ওই শুনলাম কি বিডিও অফিস ওইখান থেকে ট্রান্সফার করেন, ওখানে ঝাড়খণ্ড ট্রান্সফার করতে দিবে, আমাদের রকম লোক অফিসে ঢুকতে দিবে, বলেন তো আমরা অফিসে ঢোকার অভিযোগ অভিজ্ঞতা আছে লোকটা ওখানে ঢোকার, আমাদের সঙ্গে বলবে কি এটা মাছ লাগছে বের করে দাও, ওই রকম তো আমরা লোক, আর আমাদের কলম চলে না, জ্ঞান নাই, তা আমরা যে কি করবো, ভোট হইলো ভালো না হইলো ভালো, কি করবো না হলে জান দিতে যাব। শুধু তাই নয়, বাইরে সমাজ বিরোধী কার্যকলাপের পর সমাজ বিরোধীরা নিরাপদ আশ্রয়ের জন্য ঘাঁটি গাড়ছে এই নেই রাজ্যেই।
এবং তা হয়ে উঠেছে চরবাসীদের অস্বস্তি ও যন্ত্রণার কারণ। আর কত কাল কান্দাবি রে দয়াল, আর কত কাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরি কপাল, ও দয়াল গেল না আমার দুঃখেরি কপাল। আমার সুবিধা কি বুঝি না, আমরা সুবিধা আর অসুবিধা পঞ্চানন্দপুর থেকে পূর্ব দিকে হবিবপুর পাক্কা দু ঘন্টার পথ। পূর্ব মালদার বরিন্দ অঞ্চলের একটি মৌজা বা ব্লক এই হবিবপুর, পশ্চিমবঙ্গের অন্যতম পিছিয়ে পড়া ব্লক। খানিকটা দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। বরিন্দ অঞ্চলের বেশ কিছুটা অংশ এখন বাংলাদেশের অন্তর্গত। সামনে ইয়ে ফরেস্ট হ্যায়, ইয়ে ওপি টাওয়ার আপনা হ্যায় পুরে কা পুরা, আর ইয়াহাঁ তক ইয়ে ফেন্স স্টার্ট হ্যায় ইয়াহাঁ সে। সাঁওতাল বিদ্রোহের অব্যবহিত পরে সাঁওতাল পরগনা থেকে এসে একদল সাঁওতাল এখানে বসতি শুরু করেন। এখানকার মাটি কঠিন ও অনুর্বর, সঙ্গে রয়েছে জলের সমস্যা, অথচ তবুও বিভিন্ন প্রাকৃতিক ও দেশজ উপায় অবলম্বন করে দিব্যি চাষাবাদ চালিয়ে যাচ্ছেন এখানকার আদিবাসী মানুষেরা। মাঝখানটায় অনেক রাজারা এখানে শাসন করেছেন, বাদশাহরা শাসন করেছেন, হিন্দুরা করেছেন, মুসলিম রাজারা করেছেন, সকলেই করেছেন, কিন্তু ইংরেজরা ঢোকার পর আস্তে আস্তে এখানকার সংস্কৃতি, এখানকার সব কিছু শেষ হয়ে গেল। 1800 শতকের পরে দেখা যাচ্ছে যে আদিবাসীরা এখানে বেশ ভালো সংখ্যায় রয়েছেন। এখানে মানুষ শুধু তার বসতি তৈরি করেনি, তার সংস্কৃতিটাকেই রাখেনি, সেটাকে নিয়ে সে কিন্তু আগে বেড়েছে। অনেক সংগ্রামের ইতিহাস আছে, জিতুর বিদ্রোহ আছে, জিতুর যে লড়াইটা ছিল সেইটা একদম পরিষ্কার ভাষায় অত্যন্ত পরিষ্কারভাবে জিতু বলেছিলেন যে চাইলে এক কুলা ধান ভিক্ষা দিতে পারি, কিন্তু তোকে তোকে খাজনা দেবো কেন? তুই কে? তুই কি জমির মালিক? জমির মালিক মারাঙ্গুরু, মানে সর্বশক্তিমান হচ্ছে জমির মালিক, সে সৃষ্টি করেছে প্রকৃতিকে। কোনো সংস্কৃতি নেই, আমরা আমাদের অতীতকে হারিয়ে ফেলছি ক্রমাগত, আমরা মেইনস্ট্রিম করে কোনো একটা অচেনা সংস্কৃতির গ্রাসে চলে যাচ্ছি। কিন্তু আদিবাসীরা এইসবের মধ্যে থেকেও তারা কিন্তু তার নিজের সংস্কৃতিকে হারাচ্ছেন না, নিজের চাষবাসকে হারাচ্ছেন না। তারা কি করে সেই পুরনো বীজগুলোকে টিকিয়ে রাখা যাবে, সেটাকে কিভাবে আবার বিবর্তনের মধ্যে নিয়ে যাওয়া যাবে, এই যে সেলফ হেল্প গ্রুপগুলো যারা বছরের পর বছর এখানে চলছে, যেখানে লাভের চিন্তা নেই, প্রতিদিন ক টাকা করে জমালাম তার চিন্তা নেই, তাদের চিন্তা আছে অসুবিধাগুলো কি সামনে আছে সেটাকে মোকাবিলার জন্য করার জন্য আমাকে কি করতে হবে। জলবায়ুর যে পরিবর্তন ঘটছে এবং বৃষ্টি যে নেই, বৃষ্টিহীনতা, সমস্ত চাষবাস বিঘ্নিত হয়ে গেছে এখানে,
এবং এখানে তারা চাইলেও ঠিক সময় চাষ করতে পারছেন না, বীজ নিয়ে তৈরি থাকছেন, বৃষ্টি পড়ছে না। আজকে জুন মাসের শেষ সময়, সেই সময় আপনারা যে কোনো গ্রামে গেলে দেখবেন যে এখনো কোথাও বৃষ্টি নেই, সেইভাবে তারা চাষবাস করতে পারেননি। আদিবাসীরা কিন্তু এই অবস্থার সঙ্গে লড়ছেন এবং তারা কিন্তু আজকে যে তথাকথিত সবুজ বিপ্লব এবং যে তার যে ক্ষতিকারক দিক বা তার জন্যে যে মানে প্রকৌশল যেগুলো লাগানো হচ্ছে, যে মাটির তলা থেকে জল তুলে নেওয়া, সার প্রয়োগ করা, সেই জায়গাটায় কিন্তু তারা এখনো সংশয়ে আছেন যে এটা আদৌ প্রকৃতির ভালো করবে কিনা। আপনারা পিছলা পাড়াটা দেখলেন, এখানে যে মহিলা দল যেভাবে কাজ করছে আজকে, আজকে এদের উৎসাহটা, এবং আপনি এটা লক্ষ্য করলে দেখবেন যে এখানে সেইভাবে সম্পদ সরবরাহ করা হয়েছে এরকম ব্যাপার না, তাদের নিজেদের উদ্যোগে তারা সব জিনিসগুলো করছে। আগে আমরা শুধু জানতাম যে শুধু বেটা ছেলেগুলো মিটিং এ বসবে, মেয়ে ছেলেগুলো অধিকার নেই মিটিং এ বসে। আমরা এই দল করে জানতে পেরেছি যে সবার অধিকার, সংগ্রাম, সংসদ, মিটিং। এখন আমরা আস্তে আস্তে পরিবর্তন করতে চেষ্টা করেছি যে আর পরিবর্তন হতে চলেছে। জল যদি হইতে গেলে তো পুর না, আর না হতে গেলে তো চাষবাস করতে পারছি না, চাষবাস করতে পারছি না, খাবার জল পাচ্ছি না, চান করার জল পাচ্ছি না। তার জন্য আমরা এখন আস্তে আস্তে চেষ্টা করছি যে আমরা জৈব সারের দিকে ব্যবস্থা করব, দেশি ধান চাষ করতে চেষ্টা করব। আমরা এখন খোরার ডাঙ্গা জমিগুলোতে যে ধান যদি চাষ করতে না পারি, সেই জমিতে আমরা এখন শঙ্কর সরষা, যে ওই কালো সুর হালকা সরষাটা, আমরা দেশি সরষাটা চাষ করতে শুরু করেছি, যেন ওটা জৈব সার দিয়েই হয়ে যায়। এখন এখানে বাড়ির কাছে ভিটাগুলো ওইগুলো আমরা ফাঁকা রাখছি না, শাক সবজি ফেলছি, তো পাট ঝিঙা ফেলেছি, পাট ফেলেছি, তারপরে ডিঠা ফেলেছি, ঢেঁড়স ফেলেছি। এখন আমরা সবাই মেয়ে ছেলেগুলো প্রত্যেক দিন সকালে উঠে ঝাড় দিই, যেগুলো যতটুকু জৈব হয় বাড়ির আবর্জনা সব আমরা মাথায় করে নিয়ে নিয়ে এই জমিতে ফেলে আসছি, যাতে আমাদের জমিতে উর্বরতাটা বেশি বাড়ে, যেন মাটিটা আবার আস্তে আস্তে ঘুরে ফেলে আসে। যেন আমাদের ওই টাকাটা অন্যদিকে না যায়, তো এখন আস্তে আস্তে আমরা বড় করতে চেষ্টা করেছি, যেটুকু আমরা টাকা পয়সা সঞ্চয় করছি আস্তে আস্তে, যখন 200 টাকা থেকে 300 করছি তখন আবার 500, এইভাবে আমরা ডোবাটা খুঁড়ে খুঁড়ে একটু বড় করেছি। একই জেলার দুই গল্প, এক অঞ্চল খুঁজছে পথ অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য, আরেক অঞ্চল অন্ধকার পেরিয়ে আজ আলোর পথে। গঙ্গার ভাঙন নিয়ে অনেক আলোচনা হয়েছে, আরও অনেক হবে, তবে একটি বিষয়ে প্রায় সকলেই একমত যে ভাঙন সমস্যার দীর্ঘমেয়াদি সমাধান প্রায় অসম্ভব। তবে কিছু সামান্য মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমে এইসব সর্পহারা মানুষদের কিছুটা অন্তত সাহায্য করা সম্ভব, যাতে তাঁরা তাঁদের কাঙ্ক্ষিত জীবনের দিকে কিছুটা হলেও এগিয়ে যেতে পারেন। ঠিক যেভাবে নিজেদের স্বপ্নকে আজ বাস্তবের কাছাকাছি নিয়ে আসতে পেরেছেন হবিবপুরের পিছড়া পাড়ার আদিবাসীরা। দক্ষিণ মালদার দিয়ারা অঞ্চলের নদীচরগুলো হয়তো এই সুদিনের স্বপ্ন দেখে, আর হয়তো তাই তারা সারাক্ষণ নিষ্ফলক দৃষ্টিতে তাকিয়ে থাকে পূর্ব প্রান্তের বরিন্দ অঞ্চলের হবিবপুরের দিকে।
I'm not going to be able to do it.